बेंगालुरु থেকে ট্রেনে চড়ার পর তিন দিনের যাত্রা শেষে সোমবার রাজ্যে এসে পৌঁছালো ছাত্রছাত্রী শ্রমিক সহ প্রায় 1400 যাত্রী। কিন্তু এই তিন দিনের যাত্রাপথে তাদের ভাত দেওয়া হয়েছে শুধু একবার, আর বাকি সময় কলা রুটি আর ভুজিয়া খেয়ে কাটাতে হয়েছে যাত্রীদের। ভাত দাও দাও শুনে ছিল শুধু বিস্কিট খেয়ে খেয়ে শুধু বিস্কিট দিয়েছে, ভাত তো কিছু দেনি, টিফিন কিছু দেনি না। আপনার বাড়ির ত্রিপুরা কোথায়? পানিশালা। কি কি দিয়েছে আপনাদের ক্যান্টিনে? বিস্কিট, কলা আর ভুজিয়া। আর যখন তামিলনাড়ু সাইডে ছিলাম তখন একদিন ভাত দিয়েছে। বিস্কিট, কলা আর ভুজিয়া। আর যখন তামিলনাড়ু সাইডে ছিলাম তখন একদিন ভাত দিয়েছে। রাজ্য সরকার যেখানে রাজ্যের ছাত্রছাত্রী ও শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছে রেলওয়েকে, সেখানে কার দায়িত্বজ্ঞানহীনতার জন্য আধপিটা খেয়ে না খেয়ে থাকতে হলো ছাত্রছাত্রীদের। ঘোষণা মোতাবেক রাজ্য সরকার রেলের যাত্রী খরচ সহ খাবার দাবারের সমস্ত খরচাই দিয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। সেই মোতাবেক ছাত্রছাত্রীদের খাবার নিয়ে কোনো রকম সমস্যা হবার কথাই ছিল না, কিন্তু রাজ্যে এসে রেল থেকে নামার পর ছাত্রছাত্রীরা যে অভিযোগ করছেন তাতে স্বাভাবিকভাবে আঙুল উঠছে রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে। পাশাপাশি অভিযোগের আঙুল উঠেছে সংশ্লিষ্ট বিষয়ে তদারকির দায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধেও। সংশ্লিষ্ট আধিকারিক কিংবা রেলওয়ে কর্তৃপক্ষ যদি নিজ নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করত তবে ছাত্রছাত্রীদের হয়তো এইভাবে কষ্ট পোহাতে হতো না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।